আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহিনুর ব্লগ। তো সবাই কেমন আছেন? ডিউটি থেকে মাত্র বাসায় ঢুকলাম আর আমাদের এই ছোট্টখাটো বাগানটা আপনাদের পরিদর্শন করাইতেছি। এই যে গত সপ্তাহে যে লেবু গাছটা নিয়ে আমি স্থান পরিবর্তন করলাম, তা দেখলাম স্থান পরিবর্তন করাতে মনে হইতেছিল নতুন আর কি শাখা প্রশাখা গজাইতেছে। তো কয়েকদিন যাবত ইচ্ছে করতেছিল আচারি গোশ রান্না করবো আর বুনা খিচুড়ি খাই না, অনেক বছর হয়ে গেছে মনে হয়, জানি না লাস্ট কবে খাইছি। তো মাকে বলছিলাম মাংসটা সকালে উঠে ভিজাই রাখতে, তারপরে এই যে মাংসের মধ্যে এখন মেরিনেট করতেছি হলুদ মরিচ ধইনা আর কি পরিমাণ মতন দিয়ে, মাংস যতটুক প্রায় 2 কেজির মতন মাংস হইব ওটার মধ্যে পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দিতেছি, দিয়ে এটার বাস আধা ঘন্টার মতন রেখে দিছি, যেহেতু সময় ছিল না। আগের দিন মেরিনেট করে ফ্রিজে রেখে দিলে একটু বেশি ভালো হয়, তো কোনো ব্যাপার না, এভাবেই চলবে। তো এটারে সুন্দর মতন পেয়ার মোহাব্বত দিয়া মাইখা রেখা দিলাম। তারপরে এই জায়গায় আস্ত মশলা নিলাম, তেজপাতা, শুকনা মরিচ, গোলমরিচ, এলাইচ, দারচিনি, লবঙ্গ, স্টার, তো আর পাঁচফোড়ন। তো আচারি মশলা, সরি, আচারি মাংসের জন্য তো পাঁচফোড়নটা লাগবেই, নয়তো আচার আচার ফ্লেভারটা কোত্থেকে আসবে? তো আমি এখানে একটা কড়াই পাতিল বসায় দিছি, কড়াই না, এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিছি। তো প্রথমে এই খাড়া মশলা ডাল দিয়া, তার মানে আস্ত মশলা মশলাগুলো ডাল দিয়ে দিলাম। একটা কথা কি, আমার কাছে এই আস্ত মশলাটা বেশি একটা পছন্দ না তরকারির মধ্যে দেওয়া, তারপরেও যে এটার মধ্যে যা প্রয়োজন ওটা তো ইউজ করতে হইবই। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি পরিমাণ মতন, অল্প একটু লবণ দিয়ে দিছি যেহেতু আগে লবণটা দিছিলাম। তো এখানে পেঁয়াজটা প্রায় 80% ব্রাউন হওয়ার পরে এখানে আদা রসুনের পেস্ট একসাথে করা ছিল ওইটা দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম, এখন ওইটার আর কি কষাই নিতেছি, কারণ মশলা তো ইয়ের সাথে মাংসের সাথে মিক্স করা আছে, এর জন্য আর গুঁড়া মশলা ওটার মধ্যে দিলাম না। তারপরে এই যে পোলাওয়ের চাল বের করছি, বনফুল চালটা না, পুরান পুরান গন্ধ মজা হয় না, খিচুড়িটা এটা গন্ধটা আর কি ভাল লাগেনি। তো অনেক আগের মনে হয়, আমি ডেট অবশ্য চেক করি নাই, দোকান থেকে এই মাসেই গত মাসে নিয়ে আসছিলাম অবশ্য। তো মাংসটা দেওয়ার প্রায় 10 মিনিট পরে পানি এই জায়গায় মাংস থেকে বের হইতেছে, তো আমি এখানে মুগ ডালটা ভাইজা নিতেছি। তো সাথে মুগ ডাল মুসুরির ডাল দুইটাই দিব, মুগ ডালটা যেহেতু ভাইজা নিতে হয় সবাই ভাইজা নেয়, এর জন্য আমিও ভাইজা নিলাম। তো হালকাভাবে আর কি রোস্ট করে নিয়েছি যাতে না পড়ে বাস ঘ্রাণটা বের হয়। তো মাংসটা আমি অন্য চুলার মধ্যে বসাই দিয়েছি, যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারে একটু নামাজ রোজা তো করতে হয়, প্রতিদিনই আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি যতটুকু আর কি সম্ভব হয়। তো শুক্রবারে মেন টার্গেট থাকে 2টার মধ্যে রান্না বাড়া শেষ করে কমপক্ষে জোহরের নামাজটা তো তাড়াতাড়ি পড়তে পারবো, ওইটাই টেনশন থাকে। তো একক তো নামাজটা ছুইটা গেলে এই বিরক্ত লাগে, নাকি মনে হয় কাজ কাম ঢিললাম এরা সব বাইরে ফেলাই দেয় এরকমের অবস্থা। তো কার কার সাথে এমন হয় কমেন্টে জানান, মুসলিম সবার সাথে এমন হওয়া, এর থেকে বেশি মহব্বত থাকা উচিত। তো সত্যি কথা বলতে কাজের জন্য মাঝে মাঝে প্রেশারের জন্য অনেক নামাজ ছুইটা যায়, কষ্ট লাগে। তো আমি পোলাওয়ের চালটা ডালগুলো অনেকক্ষণ আগে ধুয়ে রাখছিলাম, পরে পানি ঝরাই রাখছি। তো মশলাটা দেখলেন হলুদ মরিচ ধইনা আর কি পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পরে ওটার মধ্যে আস্ত মশলা, এলাইচ, দারচিনি আর বড় এলাইচি দিয়ে আর কি ভাইজা নিছি। তো এখন ওটার মধ্যে হলুদ মরিচ ধইনার আদা রসুন দিয়ে বাস্তি করে নিয়েছি, গড়বড় হয়ে যাইতেছে কথাবার্তা। তো এখন পানি আর কি আমি এই জায়গায় 2 কাপ চাল 1 কাপ ডাল নিছি, ওই অনুযায়ী আমি 5 কাপ পানি দিছি চালের জন্য আর কি, 1 কাপ চালে 2 কাপ পানি দিছি আর ডালের জন্য 1 কাপ ডালের জন্য 1 কাপ পানি দিছি। তো পারফেক্ট একটা খিচুড়ি হয়েছে ঝরঝরা। তো মাংসটা এখনও কষানো হইতেছেই, এই যে আমাদের বিল্লু সোনা এই জায়গায় বসে আছে, বিল্লু সোনা যখন প্রেগনেন্ট থাকে তখন বেশি বেশি আমার কথা মনে হয়। তো আমার খিচুড়ির পানিটা শুকিয়ে গেছে, আমি এই জায়গায় একটু দেশি ঘি দিয়ে দিলাম, দেখেন একদম আর কি চাল ডাল পুরাপুরি আলা কি হয় ঝরঝরা, এরকমের ঝরঝরা পোলাও খিচুড়ি খাইতে আমার ভালো লাগে। তো আমার মাংসের পানিটা পুরোপুরি শুকায় নাই, তার আগে আমি পানির মধ্যে ঝোল আর পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিছি কারণ আমার নামাজে দেরি হয়ে যাইব। তো দিয়ে গরম মশলা দিয়ে লবণ চেক করে একবার বসা রেখে গেছি, এখন মোটামুটি আমার তরকারিটা আমি এই পর্যায়ে রাখবার, বেশি শুকাবো না, কিন্তু আচারি গোষ্ঠে একটু শুকনা শুকনা রাখলে ভালো হয়, আর ভুনা খিচুড়ির সাথে আমার এত শুকনা শুকনা তরকারি বেশি একটা ভালো লাগে না, একটু ঝোলঝোল ভালো লাগে। এই যে দেখেন ক্লোজ আপ আমার খিচুড়িটা কি সুন্দর মাশাল্লাহ, বলবেন অবশ্যই সবাই ঝরঝরা।
তো ইচ্ছা মতন খাবার খাইতে পারাটাও আল্লাহর বড় একটা নিয়ামত। আপনার যখন যেটা ইচ্ছা করতেছে খাইতে পারতেছেন, ওইটাও বড় আল্লাহর একটা নিয়ামত। তো শুকর আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, একটু সমস্যার মধ্যে আছি অবশ্য, সমস্যাটা যাতে জলদি সমাধান হয়ে যায়। তো এখন আমি প্রথমে নিছি শুটকি ভর্তা দিয়া। আমার কাছে শুটকি ভর্তা, চুকা পাতা ভর্তা দিয়া পোলাও বা খিচুড়ি খাইতে অনেক 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 মজা লাগে, মাংসের থেকেও বেশি মজা লাগে। তো এই জায়গায় আমি মাংস নিছি, সাথে অবশ্য আমের আচার নিছিলাম। যেহেতু আচারই গোশ নিছি, তো আচারটা একটু টক টক ফ্লেভার না হইলে কি আর ভালো লাগবো। তো প্রথমে ইচ্ছা ছিল আর কি খিচুড়ির মধ্যে একটু আমের আচার দিয়ে দেওয়ার, তারপরে ভাবলাম আমার মা যদি পছন্দ না করে তারপর আবার গড়বড় হয়ে যাব। তো রাত্রে যাইতেছি বাজার সদাই করতে, বাসার মধ্যে কিচ্ছু নাই রান্না করা, গত এক সপ্তাহ যাবতই নাই, এর জন্য আরও বেশিরভাগ মাংস রান্না করা হয়েছে। এটা সত্যি কথা, ফ্রিজে যেহেতু মাংস আগের ছিল এর জন্য আর কি। তো এখন আমরা ন্যাশনালে যাইতেছি, ন্যাশনালে গিয়া বাজার সদাই করলাম হালকা পাতলা। তো এখন বিল টিল দিয়ে বাসায় চলে আসছি আর কি। হাইটা নিয়ে আসতে অবস্থা কেরাসিন হয়ে যায়। তারপরে মা বাসায় আর কি চিতই পিঠা বানাইতেছিল, মাংসের তরকারি যেহেতু রান্না করা আছে, আজকের পিঠাগুলো অবশ্য ওই দিনের পিঠা থেকে বেশি ফুলা ফুলা হয়েছে। তো আম্মা জানে এই জায়গায় পিঠা বানাইতেছে, তারপরে রাত্রে ডিনার করা পালা, তারপরে আর কি ডিনারের পর আর কি কাজ, আর কোনো কাজ নেই, খাওয়া দাওয়া করে আর কি ঘুমায় থাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।